السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলার কৃপায় আজ 22 রোজা অতিবাহিত হয়েছে বা হচ্ছে। আর এভাবে আমরা রমজানের শেষ দশক বা শেষ আশারা আমরা অতিবাহিত করছি। রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের এক উক্তি অনুসারে আমরা খোদা তালার রহমত এবং মাগফিরাতের দশক বা সারা অতিক্রম করে এখন জাহান্নাম থেকে মুক্তিদাতা দশক বা সারা অতিক্রম করছি। তাই এটি খোদার একান্ত অনুগ্রহ যে তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন। কিন্তু একজন মোমিন যে খোদার সত্তায় বিশ্বাস রাখে এবং খোদার তাকওয়া অবলম্বন করে, তার হৃদয়ে খোদা ভীতিতে পরিপূর্ণ, তাই সে শুধু এটি নিয়ে আনন্দিত হতে পারে না যে এই দিন বা এই দশক যা আল্লাহ তাআলা আমাদের অতিবাহিত করার সুযোগ দিয়েছেন তা আমার মুক্তির কারণ হয়েছে। এই দিনগুলো নিঃসন্দেহে রহমত এবং মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির দশক। প্রশ্ন হলো, এই দিনগুলোর কল্যাণ রাজি সত্যিকার অর্থে আমরা লাভ করতে পেরেছি কিনা? আল্লাহ এবং তাঁর রসুলের আদেশ নিষেধ বা উক্তি শর্তহীন হয় না, নিঃশর্ত হয় না, বরং এগুলোর শর্ত সাপেক্ষ হয়ে থাকে। তাই এই দিনগুলোর রহমত থেকে অংশ পাওয়ার জন্য কিছু শর্ত আছে। এই দিনগুলোতে খোদা তালার মাগফিরাত বা ক্ষমা থেকে অংশ পাওয়ারও কিছু শর্ত আছে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য কিছু শর্ত মেনে চলা আবশ্যক। সুতরাং এইসব বিষয় থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য সেই সব কথা সন্ধান করতে হবে যার মাধ্যমে খোদাকে সন্তুষ্ট করে তার ফজল এবং কৃপারাজিতে ধন্য হতে পারি। খোদা তাআলার রহমত সম্পর্কে কোন কোন উপাস্যের বলেন যে তা দু ধরনের হয়ে থাকে। প্রথম প্রকার রহমত বা করুণা খোদার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ হয়ে থাকে, তা অর্জনের জন্য বা তা লাভের জন্য মানুষ বিশেষ কোনো চেষ্টা সাধনা করে না।
এর দৃষ্টান্ত হল খোদার একথা বলা যে রহমতে ওয়াসিয়াত কল্লাশায় আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে, আর খোদার এই রহমত হতে সকল মানুষ বা সকলেই অংশ লাভ করছে। কোন নেক কর্ম ছাড়াই তারা সেই রহমত থেকে অংশ লাভ করছে বা অংশ পাচ্ছে, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এর সম্পর্কে বলেছেন যে এই আয়াত থেকে বোঝা যায় যে রহমত সার্বজনীন এবং ব্যাপক, আর ক্রোধ বা ন্যায় বিচার বিশেষ কোনো বিশেষত্বের ফলে জন্ম নেয়, অর্থাৎ এই বৈশিষ্ট্য ঐশি আইন লঙ্ঘনের পরেই কার্যকর হয়। এর জন্য প্রথমে ঐশি আইন থাকা উচিত, আর ঐশি আইন লঙ্ঘনের ফলে পাপ হওয়ার পর এই বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং এটি স্বীয় দাবি পূরণ করে। সুতরাং আল্লাহ তাআলা আপন বান্দাদের প্রতি অত্যন্ত সদয় দয়া প্রদর্শন করেন, কিন্তু ঐশি আইন লঙ্ঘনের পর মানুষ গজব বা শাস্তির শিকারে পরিণত হয়। ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা সবসময় ক্ষমা করে থাকেন, কিন্তু যখন মানুষ সীমা লঙ্ঘন চরমভাবে সীমা লঙ্ঘন করা আরম্ভ করে, তখন খোদার আদল বা অন্যান্য বৈশিষ্ট্য স্বীয় রূপ প্রকাশ করে, কিন্তু সার্বজনীনভাবে খোদা তালার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। অনেক সময় আদল বা ঐশী বিধান লঙ্ঘনের ফলাফল স্বরূপ শাস্তি পাওয়া আবশ্যক হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা করুণাবশত ক্ষমা করেন। কিন্তু স্মরণ রাখা উচিত যে এই অবস্থা মোমেনদের হওয়া উচিত নয় বা মোমেনদের সাজানা, প্রকৃত মোমেনদের অবস্থান এবং মর্যাদাই ভিন্ন। ইমানের দাবি হল ইমানি অবস্থাকে শুধরানো এবং আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলার সর্বাত্মক চেষ্টা করা। যদি সত্যিকার অর্থে ইমান থাকে, আর সকল চেষ্টা সত্ত্বেও কোনো মানবিক দুর্বলতার কারণে কোনো পাপ যদি হয়ে যায়, তাহলে খোদা তাআলার রহমত এবং করুণা সেই পাপকে ঢেকে রাখে বা পরিবেষ্টন করে। সেটি নয় যেভাবে আমি গত কোনো খুতবায় বলেছিলাম যে অনেক সময় মানুষ পাপে ধৃষ্ট হয়ে যায় আর এটি বলে বেড়ায় যে আল্লাহর রহমতের সমুদ্র অত্যন্ত ব্যাপক, তাই কোনো চিন্তা নেই, এমন মন মানসিকতা খোদা তালার ক্রোধকে আমন্ত্রণ জানায়। খোদা তালার রহমত বা করুণা কিভাবে তার ক্রোধকে ঢেকে রাখে বা আবৃত করে পরিবেষ্টন করে সেই সম্পর্কে মাসুদুল্লাহ বলছেন যে সতর্কবাণী যা করা হয় তাতে কোনো প্রতিশ্রুতি থাকে না, শুধু যা থাকে তা হল খোদা তালা কুদ্দুসিয়তের কারণে, পবিত্রতার কারণে অপরাধীকে শাস্তি দিতে চান। আর অনেক সময় এর কারণে নবীদের বা মনোনীতদের বা এলহাম প্রাপ্তদের অবহিত করেন যে অমুক ব্যক্তি ধৃষ্ট হয়ে উঠছে, তাকে আমি শাস্তি দিতে যাচ্ছি, কিন্তু এরপর কি পরিস্থিতি দাঁড়ায়? অপরাধী যখন তওবা ইস্তেগফার এবং আহাজারি আকুতি মিনতির সাথে সেই দাবি পূরণ করে, তখন
খোদার করুণার দাবি তার গজব বা ক্রোধের দাবির উপর ছেয়ে যায়। অনেক সময় সংবাদও এসে যায়, শাস্তির সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু যদি যে ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত হয় সে যদি তওবা করে বা ইস্তেগফার করা অব্যাহত রাখে তাহলে শাস্তি এড়াতেও পারে। তিনি বলেন, ঐশী রহমতের দাবি শাস্তি বা ক্রোধের দাবির উপর ছেয়ে যায় আর সেই গজব বা ক্রোধকে নিজের মাঝে লুকিয়ে ফেলে, প্রচ্ছন্ন করে বা পর্দাবৃত করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আয়াতের অর্থাৎ আয়াত আজাবি উসিবু বিহি মান আশার ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই এর এটি অর্থ। অর্থাৎ রহমতি সাবাকাত গাদাবি, আল্লাহ তাআলা বলছেন যে আমার রহমত আমার গজব বা ক্রোধের উপর ছেয়ে গেছে, সুতরাং অপরাধীদেরও তোবা এবং ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যারা সকল সীমা ছাড়িয়ে যায়, যাদের জন্য শাস্তি অবধারিত হয়ে যায়, তাদেরকেও তিনি ক্ষমা করেন। তিনি বলেন, এমন অপরাধী যাদের জন্য শাস্তি আবশ্যকীয় এবং অবধারিত হয়ে যায়, তারা যখন বিগলিত চিত্তে ক্রন্দন করে আহাজারি করে তাদের তিনি ক্ষমা করেন, বরং স্বীয় ফেরেশতাদের কে তিনি অনেকে শাস্তি দেওয়া সম্পর্কে অবহিত করেন। কিন্তু অপরাধীর বিগলিত চিত্তে ক্রন্দন, তার আহাজারি এবং ইস্তেগফার করা খোদার করুণাবারীকে আকর্ষণ করে। যাই হোক, মোমিনকে এটি সাজে না যে প্রথমে আল্লাহ তাআলার নিয়মকে লঙ্ঘন করবে, নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এরপর আহাজারি করবে আর খোদার করুণা যাচনা করবে। মোমিনদের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টান্ত প্রযোজ্য। দ্বিতীয় প্রকার রহমত বা করুণা কর্মের সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত। এর প্রতিশ্রুতি দেয়া হয়েছে নেক কর্মশীলদের উপর এবং তাকওয়ার পথে বিচরণকারীদের উপর, যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রহমাত আল্লাহ করিব মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত মুহসিনদের বা সৎকর্মশীলদের সন্নিকটে বা নিকটবর্তী। মুহসিন শব্দের অর্থ হল এমন ব্যক্তি যে অন্যদের সাথে নেক ব্যবহার করে, তাকওয়ার উপর বিচরণকারী, জ্ঞানী, সকল শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কাজ সমাপ্তকারী। তো আল্লাহ তাআলা বলছেন যে খোদার রহমত তাদের সন্নিকটে, যারা পাপের শাস্তির ভয়ে, যারা জেনে শুনে পাপ করে না, তারা সবসময় আল্লাহ তাআলাকে ডাকে, স্মরণ করে পাপের শাস্তির ভয়ে। তারা এমন মানুষ নন যারা জেনে শুনে পাপ করেন, বরং অজান্তে যদি কোনো পাপ হয়ে যায় তাহলে তাকওয়ার সাথে তারা খোদা তাআলাকে ডাকে, তখন খোদা তাআলার রহমত তাদের উপর বর্ষিত হয়, তাদের দোয়া গৃহীত হয়। এটি খোদার বিশেষ কৃপা বা রহমত যেদিন দোয়া গ্রহণ করেন, তাকে কেউ জোরপূর্বক কেউ দোয়া গ্রহণ করাতে পারবে না যে অবশ্যই তিনি আমাদের দোয়া গ্রহণ করবেনই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার দয়া এবং করুণা মুহসিনদের সাথে, তাদের উপর তার রহমত রয়েছে। রহমত বারে নাজাল হয় যারা তাকওয়ার সাথে নিজেদের জীবন অতিবাহিত করে, খোদার রহমত তাদের সাথে যারা অন্যদের সাথে সৎ ব্যবহার করে এবং তাদের প্রাপ্য অধিকার প্রদান করে। সুতরাং যদি চান যে আপনাদের দোয়া গৃহীত হোক তাহলে নেক কর্মশীল হওয়া আবশ্যক। আর মহসেন শব্দের এ সকল অর্থ সামনে রেখে মহসেন বা নেক কর্মশীল হওয়া আবশ্যক, তাই এটি সামান্য কোনো বিষয় নয়।
সাধারণ বা তুচ্ছ নেক কর্ম করে মানুষ মহসিন হতে পারে না, বরং এই মর্যাদায় উপনীত হওয়ার জন্য নিজেদের নেক কর্মকে উন্নত মানে পৌঁছানো আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহসিন শব্দের যে সংজ্ঞা উপস্থাপন করেছেন বা মহসিনকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, সেটি যদি সামনে রাখা হয়, মানুষের ভয়ে কেঁপে উঠার কথা যে আমাদের ইবাদতের মান এমন টিকে না। প্রতিটি কাজ আমরা যে কাজেই করি, প্রতিটি কাজের সময় আমাদের অবস্থা কি এমন হয়, মহানবী প্রদত্ত সংজ্ঞাসম্মত হয় সেটি কি? শুনুন, তিনি সাল্লাম বলেছেন, মহসিন সে যে প্রতিটি কাজের সময় এই দৃঢ় বিশ্বাস রাখে যে সে আল্লাহকে দেখছে, এই কথা তার সামনে রাখা চাই বা অন্তত পক্ষে এই বিশ্বাস থাকা চাই যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। আমাদের ইবাদতের এই অবস্থা হওয়া এবং আমাদের অন্যান্য কাজ করার সময় অবস্থা যদি এমন হয়, কখনো মানুষ অন্যায় কাজ করতেই পারে না, কখনো আমরা তাকওয়া বিচ্যুত হতেই পারি না, কখনো কারোর সাথে বাজে আচার আচরণ করতেই পারে না, কখনো কারো অধিকার খর্ব করতেই পারব না, বরং কারো ক্ষতি করা বা তার অধিকার পদদলিত করার কথা ভাবতেও পারব না। সুতরাং ইসলামী শিক্ষা বা আদেশ নিষেধ এমন যে যেদিক থেকেই এগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ করুন না কেন, বা আল্লাহর যে নির্দেশকেই নিন না কেন, বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো উক্তি বা নির্দেশকে দেখুন না কেন, তা আমাদের সবাইকে ঘিরে একত্রে যেদিকে নিয়ে যাবে তা হল আল্লাহ এবং বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান, অর্থাৎ প্রদানের দিকে পরিচালিত করবে। আমরা আকুল বাসনা রাখি যে আমাদের দোয়া গৃহীত হোক, আর আমরা খোদার রহমত বা করুণা বাড়িরও যেন ওয়ারিস হই, আর তার করুণা বাড়ি যেন আমাদের উপর বর্ষিত হয়, কিন্তু তা অর্জন বা লাভের জন্য আমরা সেই মানে উপনীত হওয়ার চেষ্টা করি না, বা আমাদের বেশিরভাগ মানুষ করে না, বা আমরা রীতিমতো এই সেই চেষ্টা করে না যা একজন মোমিনকে করা উচিত। আমরা এই কথা নিয়ে উৎফুল্ল থাকি যে আমরা আল্লাহ তাআলার রহমতের দশক অতিবাহিত করছি, কিন্তু এ কথা ভাবি না যে এই রহমত লাভের জন্য আমরা কি করেছি বা আমাদের কি করা উচিত ছিল। আমরা কি সে সকল পাপী এবং অপরাধীদের মতোই জীবন কাটিয়েছে যারা সাময়িক আহাজারি করে খোদার রহমত লাভ করে সেই শাস্তি এড়াতে পেরেছে, যা কাউকে কোনো অপরাধ বা কতক অপরাধের কারণে কারো পাওয়ার ছিল, নাকি আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের জীবনকে সেইভাবে পরিবর্তনের চেষ্টা করছি যারা সবসময় তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার অঙ্গীকার করে, যারা অন্যদের সাথে সদ্ব্যবহারের স্থায়ী অঙ্গীকার করে, যারা রমজানকে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনার স্থায়ী মাধ্যমে পরিণত করার চেষ্টা করে এবং করে থাকে। সুতরাং এই রহমত এবং করুণা বাড়ি আকর্ষণের চেষ্টা আমাদের করা উচিত বা করার প্রয়োজন রয়েছে, যা আমাদের স্থায়ী সঙ্গী হবে, এমন নয় যে তা সাময়িকভাবে আমাদের শাস্তি থেকে রক্ষা করবে, এরপর সময় কেটে যাওয়ার পর পুরো অবস্থায় ফিরে যাব। একটি মাত্র শব্দ রহমতের মাধ্যমে মহানবী সাল্লাম আমাদের জীবনের জন্য কোন পন্থার এক ভাণ্ডার রেখে গেছেন যে প্রথম 10 দিনে তোমরা এই রহমত সন্ধান করো, রমজানের প্রথম 10 দিনে। আর এই রহমত যখন তোমার হস্তগত হয় তখন অঙ্গীকার করো যে এটিকে জীবনের স্থায়ী অংশ করে নেব। একজন মোমেনকে 10 দিনের তরবিয়ত বা প্রশিক্ষণ তাকে পরবর্তী পথ দেখাবে, কিন্তু শয়তান যেহেতু প্রতিটি মুহূর্ত
আমাদের পিছু ধাওয়া করছে, সে নিজের কাজেরত, বিভ্রান্ত করার কাজেরত, পুণ্য থেকে বিচ্যুত করার কাজে নিয়োজিত। তাই এই রহমত বা করুণা লাভের পর এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য খোদার সাহায্যের প্রয়োজন। আর এই সাহায্য অর্জনের জন্য কিরিতি অবলম্বন করতে হবে। বলা হয়েছে পরের দশ দিন খোদার সাহায্য এবং শক্তি যাচনা করো, যেন তোমাদের কর্ম স্থায়ী কর্মে রূপ নেয়। আর সেই শক্তি হল ইস্তেগফার। তিনি বলেন দ্বিতীয় আশারা বা শেষের দশ দিন হল মাগফিরাতের আশারা, যেভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে আহাজারি বা আকুতি মিনতিকারীর পাপ ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে স্বীয় ক্ষমা বা মাগফিরাতের চাদরে আবৃত করেন এবং তাদের উপর রহমত বারি বর্ষণ করেন, কৃপা করেন। কিন্তু মোমেন তারা যারা এই সত্তারি এবং রহমতকে জীবনের অংশ এবং অঙ্গীভূত করে নে, এর বহিঃপ্রকাশ তাদের কথা এবং অন্যান্য কর্মেও হওয়া উচিত। আর স্থায়ীভাবে বা স্থায়ী ইস্তেগফারের মাধ্যমে যেন হয়, নিজের কর্মের উপর যেন দৃষ্টি থাকে, এটি যদি হয় তাহলে খোদার মাগফিরাত বা ক্ষমা আমাদেরকে পরিবেষ্টন করবে, তার রহমতের দ্বার আমাদের জন্য ক্রমাগতভাবে উন্মোচিত হতে থাকবে। এটি যদি হয় তাহলে পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে ক্রমাগতভাবে দিতে থাকবেন। এক মোমেনের জন্য মাগফিরাতের প্রকৃত মর্ম বা তত্ত্ব কি, আর এটি লাভের জন্য কিরিতি অনুসরণ করা উচিত, আর ইস্তেগফার কিভাবে করা উচিত, সে সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন ইস্তেগফারের প্রকৃত এবং সত্যিকার অর্থ হল আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যে মানবিকতার কোন দুর্বলতা যেন প্রকাশ না পায়, আল্লাহ তাআলা যেন প্রকৃতিকে বা ফিতরতকে নিরাপত্তা এবং সাহায্যের পরিমণ্ডলে যেন স্থান দেন। এই শব্দটি গফর থেকে নেওয়া হয়েছে, যা ঢাকাকে বলা হয়, আবৃত করাকে বলা হয়। সুতরাং এর অর্থ হল আল্লাহ তাআলা স্বীয় শক্তির বলে ইস্তেগফারকারী ব্যক্তির প্রকৃতিগত দুর্বলতাকে যেন আবৃত করেন, যে ইস্তেগফারকারী ব্যক্তির দুর্বলতা প্রকৃতিগত দুর্বলতাকে যেন তিনি ঢেকে দেন। আর আল্লাহ তাআলা অবিরত ইস্তেগফারের ফলে ঢেকে রাখেন। তিনি বলেন ইস্তেগফারের আসল অর্থ হল খোদাশীয় শক্তি বলে ইস্তেগফারকারীকে যে ইস্তেগফার করে যেন প্রকৃতিগত দুর্বলতা থেকে রক্ষা করেন, এবং স্বীয় শক্তি বলে শক্তি যোগান, জ্ঞানের জ্ঞান বলে জ্ঞান দেন, এবং স্বীয় আলো থেকে আলো দেন। কেননা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি, বরং তিনি যেভাবে মানুষের স্রষ্টা খালেক, আর তার সকল অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তিবৃত্তির সৃষ্টিকারী, একইভাবে তিনি মানুষের কাইয়ুম অর্থাৎ যা কিছু বানিয়েছেন তাকে স্বীয় বিশেষ সমর্থন এবং সাপোর্টের মাধ্যমে নিরাপ হেফাজত করেন অর্থাৎ রক্ষণাবেক্ষণও করেন, তিনি কাইয়ুম। সুতরাং খোদা তালার নাম যেহেতু কাইয়ুম অর্থাৎ নিজ সাপোর্টের সৃষ্টির রক্ষণাবেক্ষণকারী, তাই মানুষের জন্য আবশ্যক হল যেভাবে খোদার খালেকিয়তের কল্যাণে সে সৃষ্টি হয়েছে, একইভাবে সে স্বীয় সৃষ্টির ছাপকে আল্লাহ তাআলার কাইয়ুমিয়তের মাধ্যমে নষ্ট হওয়া থেকে যেন বাঁচিয়ে রাখে। তাই মানুষের এক স্বাভাবিক প্রয়োজন ছিল, যে কারণে ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে, এই আল্লাহ তাআলার কাইয়ুমিয়ত থেকে অংশ পাওয়ার জন্য নিজের আধ্যাত্মিক অবস্থাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কি করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তেগফার করো। তাই রমজানে যে মাগফিরাতের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে এই প্রেরণায় এই স্পিরিটের প্রতি মনোযোগ রাখার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ইস্তেগফার করো আল্লাহ তাআলার কাছে, মাগফিরাতে যাচনা করো, যদি তার রহমত থেকে অংশ পেতে হয়। তা আল্লাহ তাআলা যিনি এই দিনগুলোতে বিশেষ সদয় হয়ে থাকেন, বান্দাদের প্রতি তার করুণার উভয় ধারা প্রবহমান রয়েছে, একটি সাধারণ কল্যাণ ধারা যা থেকে মোমেন অমোমেন সকলেই অংশ পায়, আর একটি
বিশেষ কল্যাণ ধারা যা শুধু সৎকর্মশীলদের সাথে সম্পর্কিত, তা থেকে যেন আমরা অংশ পেতে পারি। এই কল্যাণ ধারা থেকে অংশ পাওয়ার জন্য যা নেক কর্মশীলদের সাথে সম্পর্কযুক্ত, এজন্য নেকি করার শক্তি পাওয়ার জন্য যেখানে মোমেন চেষ্টা করবে সেখানে ইস্তেগফারের মাধ্যমে খোদার আলো থেকে আলো এবং খোদার শক্তি থেকে তার শক্তি অর্জন করা উচিত, যেন কখনো কোন সময় সে খোদার আলো থেকে বঞ্চিত হয়ে অন্ধকারে না হাবুডুবু খায় বা খোদা তালার শক্তি থেকে বঞ্চিত হয়ে শয়তানের ক্রোড়ে না আশ্রয় নিয়ে বসে। যদি খোদার শক্তি সাথে না থাকে তাহলে শয়তানের আক্রমণ বড় ভয়াবহ, তা তাৎক্ষণিকভাবে মানুষকে করতলগত করে। তাই ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেন মানুষ খোদার শক্তি থেকে শক্তি পায় এবং শয়তান থেকে সবসময় নিরাপদ থাকে। তিনি বলেন যে মানুষ প্রকৃতিগতভাবে দুর্বল, এই দুর্বলতা এড়িয়ে খোদার শক্তি থেকে শক্তি খোদার শক্তিতে শক্তিমান হওয়ার জন্য ইস্তেগফার আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, মানুষের পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য খোদার কৃপা এবং রহমত নিজের জীবনে স্থায়ী করার জন্য খোদার সাপোর্টের প্রয়োজন, এছাড়া আমরা কিছুই করতে সক্ষম নই। আল্লাহ তাআলা সিও নাম কাইয়ুম রেখে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা খোদার একটি বৈশিষ্ট্য, যে নেকি অব্যাহত রাখার জন্য এবং খোদা তালার করুণা এবং ক্ষমা থেকে স্থায়ীভাবে অংশ পাওয়ার জন্য খোদার সাহায্য এবং তার সাপোর্টের প্রয়োজন। খোদার কাইয়ুম গুণবাচক নামই বলছে যে যদি কোনো কিছুকে স্থায়ী রূপ দিতে হয় তাহলে আমার সাপোর্ট এবং সমর্থনের তোমার প্রয়োজন রয়েছে, আমার দিকে আসো। আল্লাহ তাআলা বলছেন যে এই সাপোর্টকে কখনো ছেড়ে দিও না। তিনি আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং স্থায়িত্বদাতা, আর সবচেয়ে দৃঢ় সাপোর্ট এবং সমর্থন। তাই আমাদেরকে কথা বুঝতে হবে যে মধ্যবর্তী আশারা বা মধ্য দশ দিনের মাগফিরাতের আশারা হওয়ার অর্থ এই নয় যে এই দশ দিনে যত পারো ইস্তেগফার করো আর এইভাবে তোমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেল। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে রমজান এসেছে, খোদা বান্দাদের নিকটবর্তী হয়েছেন, তোমাদের মনোযোগ দোয়া এবং রোজার প্রতি নিবদ্ধ হয়েছে। তাই এখন নেকি বা পুণ্যকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলার রহমত এবং করুণা সিন্ধু থেকে স্থায়ীভাবে অংশ পাওয়ার জন্য প্রকৃতিগত দুর্বলতা এড়ানোর জন্য খোদার দরবারে ইস্তেগফার করে তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান নাও আর চেষ্টা করো এই অবস্থা যেন স্থায়ী হয়। আমাদের অধিকাংশ এই চেতনার সাথে খোদার মাগফিরাত যাচনা করে দ্বিতীয় আশারা বা দ্বিতীয় জন্য অতিবাহিত করছেন বা করেছেন, এটি আমার প্রত্যাশা। এখন এই চেতনা নিয়ে তৃতীয় আশারায় হয়তো প্রবেশ করছেন যে খোদা থেকে প্রাপ্ত আলো এবং শক্তি যেন আমাদের খোদার সন্তুষ্টির জান্নাতে প্রবিষ্ট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে আখেরি আশারা বা শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ, মানুষ যখন খোদার রহমতের চাদরে আবৃত হয় তার মাগফিরাত থেকে আলো লাভ করে তার এবং শক্তি লাভ করে এর উপর যখন প্রতিষ্ঠিত হয় তার আলো থেকে অংশ নিয়ে তার শক্তির বলে যখন এর উপর প্রতিষ্ঠিত হয় তখন জানা কথা যে সে খোদার নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা কাউকে প্রতিদান শূন্য রাখেন না, বড় দয়ালু, অনেক বড় দাতা তিনি। মানুষ যখন খোদার সন্তুষ্টির জন্য নেক কর্ম করে বা নেক কর্মের চেষ্টা করে তখন খোদা শুধু এতটুকু বলেন না যে ঠিক আছে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব না, জাহান্নাম থেকে তুমি রক্ষা পেয়েছ, বরং জাহান্নাম থেকে মুক্তির আশার আখ্যা দিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে এটি বলেছেন যে আল্লাহ তাআলা
এমন ন্যায় কর্মশীলদের প্রতি সন্তুষ্ট হয়ে স্বীয় জান্নাতের শুভ সংবাদ দেন। রমজান মাস আসার পর দোজখের যে দ্বার বন্ধ করা হয়েছিল, যদি স্থায়ীভাবে ক্ষমা যদি তার স্থায়ী ক্ষমা ভিক্ষা চাইতে থাকো, ইস্তেগফার করতে থাকো, পুণ্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য স্থায়ীভাবে যদি খোদার আঁচল আঁকড়ে ধরে রাখো, তাহলে জাহান্নামের দ্বার শুধু রমজানই নয় বরং এই 30 দিনের ইবাদত এবং অঙ্গীকার আর অধিকার প্রদান আর তৌবা ও ইস্তেগফারের স্থায়ী অভ্যাস চিরতরে জাহান্নামের দ্বার বন্ধ করে দেবে। জান্নাত এবং জাহান্নামের প্রকৃত মর্ম সম্পর্কে হযরত মসীহ মাসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করছি। তিনি আলাইহিস সালাম বলেন যে ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হল আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তাঁর উৎকর্ষ গুণাবলী সম্পর্কে নিশ্চিত ইমান অর্জিত হয়ে প্রবৃত্তির কামনা বাসনা থেকে মানুষের মুক্তি লাভ করা, আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত সম্পর্ক বন্ধন রচিত হওয়া, কেননা সেটি সত্যিকার অর্থে জান্নাত যা পরলোকে বিভিন্নভাবে প্রকাশ পাবে। আর সত্যিকার খোদা সম্পর্কে অনবহিত থাকা এবং সেই খোদা থেকে দূরে থাকা, তার প্রতি সত্যিকার ভালোবাসা না রাখা, এটি সত্যিকার অর্থে জাহান্নাম যা পরলোকে বিভিন্নভাবে প্রকাশ পাবে। সুতরাং এই গুড় তত্ত্ব আমাদের বুঝতে হবে। জাহান্নাম থেকে মুক্তিও এই পৃথিবী থেকেই, মুক্তি লাভের ধারাও এই পৃথিবীতে সূচিত হয় আর জান্নাত লাভও এই পৃথিবীতেই আরম্ভ হয়ে যায়। আর এই উভয়টির যে ব্যাপক প্রভাব রয়েছে বিভিন্ন অবস্থা এবং রঙে যা মানুষের লাভ হবে বা লাভ হয় তা হয়ে থাকে পরকালে। সুতরাং খোদার সাথে প্রকৃত সম্পর্ক, তওবা, ইস্তেগফার এ পৃথিবীতেই মানুষকে জান্নাতে ধন্য করে, যার ব্যাপক প্রকাশ ঘটবে পরকালে। আল্লাহ তাআলার সাথে সত্যিকার সম্পর্ক এবং ভালোবাসা, তার করুণা এবং ক্ষমা প্রতিক্ষণ প্রতিনিয়ত যাচনা না করা, তার আদেশ নিষেধকে জেনে শুনে লঙ্ঘন করার নামান্তর, এটি খোদার অসন্তুষ্টির কারণ হয়ে থাকে। এরপর হযরত মসীহ ইসলাম কোরআনের বরাতে এভাবে বিষয়কে খোলাসা করেছেন। তিনি বলেন যে কোরআন শরীফ বেহেশত এবং জান্নাতের যেই চিত্র তুলে ধরেছে অন্য কোন গ্রন্থ তা করেনি, তা পরিষ্কারভাবে প্রকাশ করেছে যে এই পৃথিবীতেই এ ধারার সূচনা হয়। তিনি বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অর্থাৎ যে ব্যক্তি খোদা তালার সন্নিধানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভেবে ভীত, তার জন্য দুটো জান্নাত রয়েছে, অর্থাৎ একটি জান্নাত এই পৃথিবীতেই লাভ করে। খোদার ভয় এবং ভীতি তাকে পাপ থেকে বিরত রাখে, পাপ থেকে বিরত থাকলেই জান্নাত লাভ হয়। আর পাপের দিকে অগ্রসর হওয়া ধাবিত হৃদয়ে এক ব্যাকুলতা এবং উৎকণ্ঠা এবং অস্বস্তি সৃষ্টি করে, যা নিজেই একটি জাহান্নাম। খোদা ভীতি পাপ থেকে বিরত রাখে, আর মানুষ যখন পাপ থেকে বিরত থাকে সে এই পৃথিবীতেই জান্নাত থেকে রক্ষা পেল। আর পাপের দিকে এগিয়ে যাওয়া, পাপ করা, কখনো কোনো পাপী শান্তি পায় না, কোনো না কোনো স্থানে তার ব্যাকুলতা থাকে, উৎকণ্ঠা থাকে, অস্বস্তি থাকে। পাপ করার পর মানুষের এই যে অবস্থা, এটি স্বয়ং একটি জাহান্নাম। তিনি বলেন, যে ব্যক্তি খোদা ভয়ে ভীত থাকে সে পাপ বর্জন করে এই আজাব এবং এই বেদনা থেকে তো
তাৎক্ষণিকভাবে রক্ষা পায়। যে খোদাকে ভয় করে তার কথা বলা হচ্ছে, যার এপর তাড়না এবং কামনা বাসনার দাসত্বের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ নিজের রিপুর তাড়না এবং প্রবৃত্তির কামনা বাসনা এর যারা দাসত্ব করে খোদাভীতি যদি থাকে তাহলে তারা এগুলো এড়াতে পারে। তিনি বলেন যে বিশ্বস্ততা এবং খোদার সামনে খোদার দিকে ঝোঁকা এবং তার কাছে বিনত হওয়ার ক্ষেত্রে তার উন্নতি হবে, এর ফলে এক স্বাদ এবং প্রশান্তি সে লাভ করে, আর এভাবে পৃথিবীতেই জান্নাতি জীবনের সূচনা হয়। সুতরাং ইহলৌকিক জান্নাতি জীবন বা পরকালে জান্নাত লাভের প্রচেষ্টা এবং জাহান্নাম থেকে বাঁচা কি এবং কিভাবে সম্ভব, এটি তিনি বলেছেন। কোরআনের আয়াত অনুসারে জাহান্নাম এড়ানো এবং জান্নাত লাভ শুধু পারলৌকিক জান্নাত এবং জাহান্নামের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এ পৃথিবী বা ইহলৌকিক জান্নাত এবং জাহান্নামও রয়েছে। আর এই জাহান্নাম থেকে বাঁচা তখনই সম্ভব যদি মানুষ খোদা তাআলাকে ভয় করে, যেভাবে পূর্বেই বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকার মহসিন বা সৎকর্মশীল সে যার মস্তিষ্কে সবসময় এই ধারণা বিরাজ করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যদি এই চেতনা থাকে যে খোদা আমাকে দেখছেন, তাহলে খোদাভীতি সৃষ্টি হয়, আর কেবল তবেই মানুষ পাপ এড়াতে সক্ষম হয়। আর যে পাপ বর্জন সক্ষম হয় সে হৃদয়ের উৎকণ্ঠা থেকে রক্ষা পায়। যদি চোর, যদি কোনো ব্যক্তি চোর হয়ে থাকে বা কোনো যে কোনো ভ্রান্ত বা ভুল কাজ করে, তার সবসময় একটা আশঙ্কা থাকে যে কোথায় ধরা না পড়ি বা কোথাও দুর্নাম না হয়ে যাই। আর এই যে ভয়, তিনি বলেন এই ভয় এই পৃথিবীতে তাকে জাহান্নামে নিপতিত করে বা দোজখে নিপতিত করে। সুতরাং যার খোদাভীতি আছে সেই এই জগৎ এবং পরকালে জান্নাত লাভ করে। যে রিপুর তাড়নার শিকার এবং পাপে লিপ্ত সেই পৃথিবীতে এবং পরকালেও জাহান্নামেরই ভাগী হয়। তিনি বলেন যে আল্লাহর সামনে বিনত হওয়া, তার প্রতি বিশ্বস্ততা প্রদর্শনী আসলে জান্নাত, আল্লাহ থেকে দূরে যাওয়াই হল জাহান্নাম। সুতরাং জাহান্নাম থেকে পরিত্রাণের অর্থ এটি যে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং খোদাভীতি এবং খোদার তাকওয়া সবসময় দৃষ্টিগোচর রাখা। এই সংক্ষিপ্ত হাদিসে তিনটি কথা উল্লেখ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে খোদা তাআলার রহমতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, সেখানে উপর প্রতিষ্ঠিত থাকার জন্য ইস্তিগফারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, আর বলেন যে মানুষ যদি এটি অর্জনে সক্ষম হয় তাহলে তার প্রতিটি কথা এবং কর্ম খোদার সন্তুষ্টির অধীনস্থ হয়, পাপের প্রতি ঘৃণা এবং পুণ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। রমজানের স্থায়ী কল্যাণ ধারা তার জীবনে প্রবাহিত হয় এবং তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়। ইহ এবং পরকালে খোদার সন্তুষ্টি অর্জন করে সে তার জান্নাত থেকে কল্যাণ মণ্ডিত হয়, যান তার জান্নাতে ধন্য হয়। সুতরাং এই কথা আমাদের সামনে রাখতে হবে এবং এই অনুসারে ভাবতে হবে। রমজানের শেষ দশকে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আর ইমানকে চিরকাল নিরাপদ রাখার জন্য এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার প্রেক্ষাপটে আরো একটি কথা এবং আরো একটি বিষয়ের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টি আকর্ষণ করেছেন, বরং শুভ সংবাদ দিয়েছেন। আর তা হল
রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের সাথে এটি সম্পর্কযুক্ত একটি হাদিসে আছে, হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে আত্মজিজ্ঞাসার চেতনায় সমৃদ্ধ হয়ে রমজানের রোজা রাখে, তার অতীতের পাপ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ইমানের সাথে আত্মজিজ্ঞাসার প্রেরণায় সমৃদ্ধ হয়ে লাইলাতুল কদরের রাতে নামাজের জন্য দণ্ডায়মান হয়, তার অতীতের পাপ ক্ষমা করে দেয়া হবে। লাইলাতুল কদরের অসাধারণ গুরুত্ব রয়েছে, কিন্তু রমজানের রোজাও একই গুরুত্ব রাখে। যদিও ঠিক আছে, এক রাতে পাপ ক্ষমা করা হয়, কিন্তু অতীতের কর্ম ও সামনে থাকে, আর রমজানের 30 দিনেও একই কাজ করতে হয় বা করা হয়। তো আল্লাহ তাআলা বলেন যে এই হলো শর্ত যা আবশ্যকীয়, রমজানের রোজা রাখা এবং লাইলাতুল কদর পাওয়া এবং পাপের ক্ষমা লাভ করা। ইমান এবং ইমানি চেতনা এবং আত্মজিজ্ঞাসা, এইগুলো আবশ্যক। যদি রমজানের প্রথম অংশে কোনো দুর্বলতা থেকে যায়, শেষ দিনগুলোতে সেই দুর্বলতা দূরীভূত করার চেষ্টা থাকা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেননি যে শুধু তার পাপ ক্ষমা করা হবে যে লাইলাতুল কদর দেখার সৌভাগ্য লাভ করে, বরং প্রত্যেক ব্যক্তি যে রোজা এবং লাইলাতুল কদর ইমানের সাথে এবং আত্মজিজ্ঞাসার চেতনা নিয়ে অতিক্রম করে, তার আল্লাহর কাছে ক্ষমার আশা রাখা উচিত। আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। মোমেনের অনেক বিশেষত্ব এবং মোমেন সংক্রান্ত অনেক শর্তের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এখানেও এই শর্তের কথা উল্লেখ করেছেন। অনেক জায়গায় ইমানকে সৎকর্মের সাথে সম্পৃক্ত করেছেন। এদিকেও আমাদের দৃষ্টি থাকতে হবে যে ইমান কাকে বলে। আল্লাহর সত্তা ইমান, একই সাথে নেক কর্ম বা সৎকর্ম, এগুলোর কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা মুমিনের অনেক চিহ্ন এবং লক্ষণ কোরআনে বর্ণনা করেছেন। একটি লক্ষণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ মুমিন কেবল তারাই যাদের সামনে যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তাদের হৃদয় ভীত এবং ত্রস্ত হয়। এটি মোমেনের পরিচয়। সবসময় এই চিন্তা চেতনার মাঝে থাকে যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুসারে জীবন যাপন করা আবশ্যক। আল্লাহ এ নির্দেশ দিয়েছেন। যখনই আল্লাহর প্রেক্ষাপটে তাকে কোনো কথা স্মরণ করা হয় সে ভয় পায় এবং সেইগুলো মেনে চলার চেষ্টা করে। তো বিভিন্ন স্থানে আল্লাহ তাআলার বরাতে যেখানে সৎকর্ম করার এবং অন্যের প্রাপ্য অধিকার প্রদানের প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশের প্রতি যখন দৃষ্টি আকর্ষণ করা হয়, এগুলো আমাদের সবসময় সামনে রাখা উচিত। খোদা তাআলার বরাতে যখন বলা হয় যে এগুলো পালন করো, মানুষ যদি তখন সেগুলো পালনের প্রতি মনোযোগ না দেয়, তাহলে প্রশ্ন হলো এই আয়াতের অধীনে সে মুমিনদের শ্রেণীভুক্ত হবে কিনা, বা আমরা যদি মনোযোগ না দেই এর প্রতি, তাহলে আমরা কি মুমিনদের জামাতভুক্ত গণ্য হব কিনা। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির আত্মজিজ্ঞাসার চেতনা নিয়ে ইমানের অবস্থা বিশ্লেষণ করে রোজা রাখা উচিত, বা যদি লাইলাতুল কদর এই চেতনা নিয়ে অতিক্রম করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। সুতরাং রমজান এবং লাইলাতুল কদরের বরকত শর্ত সাপেক্ষ, যা বলেছি যে আল্লাহ এবং তাঁর রসুলের নির্দেশাবলী শর্ত সাপেক্ষ হয়ে থাকে। যদি মানুষের ইমানে দুর্বলতা থেকে থাকে আর অন্যের অধিকার যদি সে পদদলিত করে, এরপরও যদি সে বলে যে সে লাইলাতুল কদর দেখেছে, দোয়ার বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে নিজের জীবনে যদি বিশেষ বিপ্লব সে আনে, তাহলে আল্লাহর বিশেষ ফজল এবং রহমত তাকে
হয়তো ধন্য করেছে। এর দাবি হলো এর উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর নির্দেশাবলী মেনে চলা। যদি অবস্থা এমন না হয় তাহলে হতে পারে সে যাকে সে লাইলাতুল কদর ধরে নিয়েছে সেটি হয়তো আত্মপ্রতারণাই হবে। তিনি বলেন যে ইমান কামেল হওয়া চাই, আত্মজিজ্ঞাসার চেতনাও থাকা চাই। এই কথাটি হযরত মসীহ মাউদ ইসলাম আমাদের সামনে বর্ণনা করেছেন। তিনি বলেন লাইলাতুল কদর কোনো বিশেষ রাত নয়। লাইলাতুল কদরের তিনটি রূপ রয়েছে। একটি সে রাত যে রাতে লাইলাতুল কদর আসে, একটি হলো সে রাত যেটি বা নবীর যুগকেও লাইলাতুল কদর বলা হয়, আর একটি হলো প্রত্যেক ব্যক্তির জন্য লাইলাতুল কদর সেটি যেদিন সে পবিত্র এবং পরিচ্ছন্ন হয়ে যায়, জাগতিক সকল নোংরামি এবং কলুষ থেকে সে পবিত্র যদি হয়ে যায় সেটি লাইলাতুল কদর। ইমানের উপর যদি দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হয়, আত্মজিজ্ঞাসার চেতনা নিয়ে সকল পাপকে সে যদি ঝেড়ে ফেলে তাহলে এটি সে লাইলাতুল কদর, যদি এটি লাভ হয়ে যায়। আমরা সম্পূর্ণভাবে যদি খোদার হয়ে যাই, তার নির্দেশাবলী মান্যকারী হই, ইবাদতের মানকে উন্নত করতে পারি, তাহলে এটি সেই লক্ষ্য যা অর্জনের আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। যদি এই মর্যাদায় আমরা উপনীত হই বা এটি যদি আমরা করতে পারি তাহলে প্রতিটি দিন আমাদের প্রতিটি রাত দোয়া গৃহীত হওয়ার রাত গণ্য হবে। আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিককে মেনেছি, আমাদের নিজেদের অবস্থায় বিপ্লব এনে নিজেদের ইমানকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন যেখানে আমাদের প্রতিটি কথা ও কর্ম খোদার সন্তুষ্টির অধীনস্থ হবে। আত্মজিজ্ঞাসার প্রেরণা নিয়ে যেন আমরা জীবন কাটাই, আর রমজানের কল্যাণ যেন আমাদের মাঝে স্থায়ী হয়। খোদা করুন আমাদের অনেকে যেন সেই লাইলাতুল কদর লাভ করতে পারে যা দোয়া গৃহীত হওয়ার বিশেষ সুযোগ নিয়ে আসে এই দিনগুলোতে, যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। এটি পাওয়া আমাদের পুণ্য এবং তাকওয়ার পথে যেন পরিচালিত করে, বরং এই ক্ষেত্রে আমাদের উন্নত করে, আমাদের অতীতের সকল পাপ ও পাপের যেন ক্ষমা লাভ হয়, আর ভবিষ্যৎ পাপ বর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে নিজ বিশেষ অনুগ্রহে তাকত এবং শক্তি আর সামর্থ্য সৃষ্টি করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ